টয়লেটে থাকা অবস্থায় আজান হলে টয়লেট থেকে বের হয়ে আজানের দোয়া বা আজান উত্তর দেওয়া যাবে কিনা? টয়লেটের ভিতরে আসেন, এর মধ্যে আজান শুরু হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, জবাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা সুন্নাত, সওয়াব হয় এর কারণে। মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পায়, যারা জবাব দেয় আজানের, জবাব দিয়েও সেরকম সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দেন, মুয়াজ্জিন সমান মর্যাদা না হোক সওয়াব পায় তাদের মতো। আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন বললে জবাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে। আমরা অনেকে জানি না এটা, মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওইটা শোনার পর কি বলতে হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন জবাবে কি বলতে হয়? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হয়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বলবে আজান শেষ, এখানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এটাই শিক্ষা দিয়েছেন, সহিহ মুসলিম খুলেন, হাদিসের কিতাবগুলো করে দেখবেন, তিনি বলেছেন ইমাম মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, ফাকুলু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তোমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। এরপর মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আল ফালাহ বলবে, এই দুই বাক্য যখন বলবে, তখন বলবো কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। এরপরে দুরুদ পড়ে আজানের জবাব দিবেন, আল্লাহুম্মা রাব্বি হাযিহি দাওয়াতি তাম্মা, নবীজির সুপারিশ পাবেন কিয়ামতের দিনে। মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পেয়েছেন সেরকম সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, টয়লেটের মধ্যে থাকা অবস্থায় আজান যদি দেয় তখন কি করবো? উত্তর হলো, তখন জবাব দিবেন না, কারণ টয়লেটের ভিতরে আল্লাহর নাম নেওয়া মাকরুহ, অনুচিত, আল্লাহর নামের অসম্মান, তখন জবাব দিবেন না। বের হওয়ার পর যদি মুয়াজ্জিনের আজান রানিং থাকে, তাহলে এবার আপনি পেছনেগুলা সহকারে বা বাকিগুলো আপনি জবাব দেন এবং দুরুদ পড়ে শেষ করবেন।